আসসালামু আলাইকুম। ডিবিএইচ ফিনান্স, পিএলসি বা ডেল্টা ব্রেক হাউজিং ফিনান্স যেটাই বলি না কেন, এখানে একটি নতুন সার্কুলার প্রকাশ পেয়েছে যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার অথবা অফিসার। এই জবটা মূলত একটা অফিসিয়াল জব যেখানে আপনি অফিসে বসেই বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্টগুলা, যেমন লোন, তাদের লোন প্রোডাক্টগুলার ডকুমেন্টেশন এবং তাদের ডিপোজিট প্রোডাক্ট এবং এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে ডিল করতে হবে, আপনাকে কাস্টমারের সাথে ডিল করতে হবে। আর এই এই জবটার অ্যাসিস্ট্যান্ট অফিসারদের স্যালারি হয় 22,000 থেকে 25,000-এর মধ্যে, এবং যারা অফিসার পদে পদোন্নতি পায় বা অফিসার পদে জয়েন করবেন তাদের স্যালারি হবে 30 থেকে 35,000 টাকার মধ্যে। আর এই জবটা প্রমোশন গ্রোথ ভালো, প্রতি 2 বছর আর সর্বোচ্চ 3 বছর পর পরেই প্রমোশন হয়ে থাকে। আর এই জবটা পার্মানেন্ট একটা জব, সারা বাংলাদেশের মূল মূল পয়েন্টগুলোতেই বা ম্যাক্সিমাম জেলাগুলোতেই তাদের কার্যালয় আছে, জেলাভিত্তিক নিয়োগটাই প্রধানত হয় অথবা ঢাকাতেই নিয়োগগুলো হয়। তো চলুন শুরু করা যাক। এই জবটায় অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী কী যোগ্যতা থাকতে হবে অথবা কীভাবে আপনি এই জবটায় অ্যাপ্লাই করবেন বা প্রিপারেশন নেবেন সেইগুলো সম্বন্ধে জানি। এই জবটার ভ্যাকেন্সি যদিও উল্লেখ করা নাই, তবে এই জবটায় মূলত 20 থেকে 30 জনের মধ্যে নিয়োগ প্রদান করবে, ক্যান্ডিডেটকে নিয়োগ দিবে তারা। জবটার রেসপন্সিবিলিটি তো বললামই, যেমন তাদের প্রোডাক্টগুলো নিয়ে ডিলিং করা, লোন প্রোডাক্ট হোক, ডিপোজিট প্রোডাক্ট হোক, এগুলো নিয়ে কাস্টমারের সাথে ডিল করা। অফিসিয়াল ওয়ার্ক একটা, ফুল টাইম অফিসে আপনাকে সময় দিতে হবে, আর ওয়ার্কপ্লেস তো অফিসে, বিভিন্ন জেলা অফিসগুলোতে বা ঢাকার হেড অফিসে হতে পারে আপনার পোস্টিংটা। এডুকেশনাল রিকোয়ারমেন্টে তারা বিবিএ অথবা অনার্স লেভেলের যাদের ডিগ্রি আছে, সমমান ডিগ্রি, তারাই অ্যাপ্লাই করতে পারবে, বিবিএ হলে ভালো। আর এডিশনাল রিকোয়ারমেন্টের ভিতরে আপনাকে অবশ্যই 21 থেকে 30 বছর বয়স থাকতে হবে এই জবটা অ্যাপ্লাই করার জন্য। বোথ মেল এবং ফিমেল উভয়ে অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনাকে ইংলিশে লেখা এবং বলা এবং ইমেল বা ইমেল সেন্ডিং সেন্ড করায় বা লেখায় পারদর্শী থাকতে হবে, কম্পিউটার স্কিল থাকতে হবে, এক্সেলেন্ট ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল থাকতে হবে আপনাকে, যেহেতু কাস্টমারের সাথে ডিল করতে হবে। আর পার্সোনালিটি বা অন্যান্য আনুষাঙ্গিক যেই ম্যানারগুলো আছে এগুলো আপনার থাকতে হবে, মধ্যে ফ্রেন্ডলি একটা কাস্টমারের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। জব লোকেশনটা তারা সারা বাংলাদেশের যে কোনো জেলায় বা যে কোনো স্থানে দিতে পারে। আর এই জবটার স্যালারি বা অন্যান্য বেনিফিটগুলোর মধ্যে স্যালারি তো বললামই, স্টার্টিংয়ে হয়তো বা অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে 22 থেকে 25,000 এবং অফিসার যারা তাদের 30 থেকে 35,000 টাকা মধ্যে স্যালারিটা হয়। এছাড়া আপনাকে তারা অন্যান্য অনেক সুবিধাগুলো প্রদান করবে, কেরিয়ার গ্রোথও ভালো তাদের, এবং তার একটা টার্মস উল্লেখ করেছে, কেরিয়ার ক্যান্ডিডেট হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য এরিয়া অফ কাস্টমার সার্ভিস, লোন অথবা ডিপোজিট অপারেশন অ্যান্ড ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন এক্সেট্রা উইথ এনি ব্যাঙ্ক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউট উইল বি গিভ প্রেফারেন্স অ্যান্ড অলসো মে বি অফার টু দ্য অফিসার পজিশন। মানে যাদের ব্যাঙ্কিং বা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করার অভিজ্ঞতা তাদেরকে তারা সরাসরি অফিসার পদে নিয়োগটা দিবে, অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে দিবে না। আর এই জবটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে বিডিজবসের প্ল্যাটফর্ম থেকে অ্যাপ্লাই করতে হবে, এবং এই জবটা অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে 18 ফেব্রুয়ারি 2023, মানে 18 তারিখে এটার অ্যাপ্লাইয়ের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি সামনে আরও নতুন নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আজকের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করবেন বলে আশা করি। ধন্যবাদ সবাইকে।